18 থেকে 44 বছরের বয়স্কদের জন্য যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই ভ্যাকসিন কবে কোথায় দেওয়া হবে তা নিয়ে প্রচার করা প্রয়োজন, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত দুয়ারে রেশন সরবরাহ প্রতিটি এলাকায় চালু করা প্রয়োজন। 5 টাকা মূল্যে গরিব মানুষদের স্বার্থে ডিম ভাত খাওয়ানোর যে মা ক্যান্টিন প্রকল্প রয়েছে তা অবিলম্বে চালু করা প্রয়োজন। মূলত এই 3টি দাবিকে সামনে রেখে ইসলামপুর বিজেপির পক্ষ থেকে বুধবার ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন স্মারকলিপি দিতে আসেন বিজেপি জেলা সহসভাপতি সুরজিৎ সেন, ইসলামপুর শহর মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জীব ভাওয়াল, বিজেপি নেতা চন্দন শেঠ সহ অন্যান্য নেতাকর্মীরা। ইসলামপুর থেকে সচিন দাসের রিপোর্ট, খবরওয়ালা। প্রথমটা হচ্ছে আমাদের যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে 18 থেকে 45 বছরের, তো আমরা দেখছি যে এই ভ্যাকসিনে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় হাজারখানেক লোক লাইনে দাঁড়িয়ে থাকছে, কিন্তু তারপরে সেই ভ্যাকসিন পাচ্ছে না, এটা রোজ দিন হচ্ছে। তো এখন কোভিড পরিস্থিতি, আমরা এখানে কোভিডকে আমরা শেষ করার যেখানে একটা গোটা দেশ জুড়ে যখন একটা আন্দোলন চলছে কোভিডের বিরুদ্ধে, তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কোভিড কমাতে জুড়ে কথা, এখানে কোভিড বাড়ার জন্য ব্যবস্থা হয়ে গেছে। তো সেই কারণের জন্য যে আর তার মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ভ্যাকসিন পাচ্ছে, এই কারণটা কেন? তাহলে আর একটা দ্বিতীয় বিষয় আমি পরে আসছি, এইটা আমাদের প্রথম একটা ইয়ে ছিল। দ্বিতীয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত যে দুয়ারে রেশন সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জেতার জন্য, তো সেটা এখনও চালু হলো না কেন? ইমিডিয়েট সেটাকে চালু করার বিষয়। তারপরে হচ্ছে 5 টাকা মূল্যে গরিব মানুষদের জন্য যে মা প্রকল্পের যে একটা বিষয় বলা হয়েছিল, গরিব মানুষদের ডিম ভাত খাওয়ানো হবে, তো সেটা আমাদের ইসলামপুরে কেন এখনো চালু করা হয়নি, তো সেটাকেও তাড়াতাড়ি চালু করা হোক। এই 3টে বিষয়ের উপরে আমরা মহকুমা শাসকের প্রতি আলোকপাত করলাম, তো উনি আমাদের সাথে একটা সহমত হলেন টিকার বিষয়টা নিয়ে। তো আমরা কয়েকটা প্রস্তাব দিলেন, উনি বললেন যে ঠিক আছে, আমরা এই বিষয়টাকে আমিও এটাকে নিয়ে ভেবেছি এবং আগামীতে সেই প্রোগ্রাম হিসেবে আমরা যে প্রস্তাবটা দিলাম যে একটা লিমিট করা উচিত, যে এই 1000 লোক লাইনে দাঁড়ায় আছে, একটা স্বাস্থ্য দপ্তর থেকে এটা লিমিট করা উচিত যে রোজ আমরা এতটা দেবো, 200 দেবো বা 300 দেবো বা 400 দেবো, সেই টুকুনটাই বিলি করা হোক। টুকুন যদি বেশি বিলি করা হোক তো পরদিন সেটা দেওয়া হোক। এবং ইসলামপুর পৌরসভা জোন হিসাবে 17টা ওয়ার্ডকে 4টে জোনে ভাগ করা হোক, 4টে 5টে ওয়ার্ড মিলে এক একটা সেন্টার করা হোক, তাহলে হবে কি, লোকের যে ভিড়টা হচ্ছে, সমাগমটা হচ্ছে, সেটা অনেকটাই কম হবে এবং আমার মনে খুব দ্রুতই এটা আমরা মানুষকে ভ্যাকসিনটা দিতে পারবো। হ্যাঁ, যেহেতু ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, ভ্যাকসিন আছে অ্যাভেলেবেল, কিন্তু পরিচালনার ভুল থাকার দরুন, হ্যাঁ, স্বাস্থ্য দপ্তরের পরিচালনার ভুলের দরুন কিন্তু আজকে আমাদের এখানে ভ্যাকসিন ঠিকমতো মানুষ পাচ্ছে না। এবং আমরা তার সাথে সাথে যদি দেখি কিছু কিছু জায়গায় পাশে আমাদের গোয়াল পুকুর আছে বা বিভিন্ন জায়গা আছে, সেই সব জায়গায় ভ্যাকসিন পড়ে আছে কিন্তু সেখানে লোক নেই, তো সেইখানে যেখানে ভ্যাকসিন নেওয়ার মতো লোক আসছে না, তো সেই জায়গায় কম পরিমাণ করে দিয়ে যেখানে লোক দাঁড়িয়ে আছে সেটাকে আগে দেখা দেওয়া হোক। আমাদের 3 দফা ছিল, হ্যাঁ, উনি বললেন যে আমি এটা স্বাস্থ্য দপ্তরের সাথে আলোচনা করেছি, আমি খুব শীঘ্রই এটাকে এবং সেটাকে প্রচার করতে হবে, যে মানুষ তো জানতে পারছে না যে কতজনকে আজকে ভ্যাকসিন দেওয়া হবে, মানুষ সবাই পৌঁছে যাচ্ছে যে গেলেই হয়তো ভ্যাকসিন পাওয়া যাবে। তারপরে উনি দুয়ারে সরকার একটা বললো যে খুব তাড়াতাড়ি আমাদের ইয়ে চলে আসবে, আমরা এটা খুব তাড়াতাড়ি এটাকে চালু করব, উনি এটা বললেন, আমি এটাকে গুরুত্ব সহকারে দেখছি এবং মা প্রকল্প যেটা আছে সেটা নিয়ে উনি বললেন যে আমরা এটাকে খুব দ্রুত এটাকে চালু করব। এবং আমরা বললাম যে আমরা কিন্তু বিষয়টা আজকে এটা কাগজটা দিয়ে আমরা খাদ্য হচ্ছে আমার আবার আসবো, হ্যাঁ, আপনাদের সাথে সমস্ত ধরনের সহযোগিতা করব, কিন্তু আজকে কোভিড পরিস্থিতিটাকে মোকাবেলা করবার জন্য যেরকম আপনাদের সহযোগিতাটা বিশেষ দরকার, কারণ আপনারা মেন জায়গায় আছেন, সঙ্গে আমরা বিরোধী দল হিসাবে আমাদের যেটা গঠনমূলক ভূমিকা আমরা সেটাকে পালন করি।